শাহজালালের বাংলা স্বাধীন হয়েছে। গৌর গোবিন্দরা, সেই শাহজালালের বাংলার দিকে চোখ তুলে তাকিও না, তোমাদের সেই চোখ উপড়ে ফেলব আমরা। বিগত 15টি বছর তিনটি জাতীয় নির্বাচনে ভারত বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকারকে নিজের পায়ের নিচে পিষ্ট করেছে। তারা শুধু শেখ হাসিনার ক্ষমতার চিন্তা করেছে, এদেশের মানুষের মতামতের বিন্দু মাত্র তোয়াক্কা করে নাই। কূটনৈতিক ন্যূনতম শিষ্টাচার তারা বর্জন করেছিল। তাই আমরা ভারতকে বলবো, প্রতিবেশী বন্ধুসুলভ রাষ্ট্র হিসেবে থাকতে চাইলে ওয়েলকাম, স্বাগত জানাই। কিন্তু শাহজালালের বাংলাকে যদি আবার অবগত করতে চাও, এদেশের স্বাধীনতাকে যদি বিপন্ন করতে চাও, আমার দেশের অর্থনীতিকে যদি বিপর্যস্ত করতে চাও, আমার দেশের মানুষের অধিকার নিয়ে যদি ছিনিমিনি খেলতে চাও, শাহজালালের সৈনিকরা আবার তোমার বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুত রয়েছে। শেখ হাসিনা 5ই আগস্ট প্রত্যক্ষদর্শী যারা গণভবনে গিয়েছিল প্রথম মুহূর্তে, তাদের বিবরণ এসেছে। দুপুর বেলায় 12 আইটেম দিয়ে তার দুপুরের লাঞ্চ তৈরি হয়েছিল। মঞ্চে এসে কান্না জুড়ে দিতেন যে এত নিহত মানুষের আহাজারিতে তার নাকি বুকটা ফেটে যায়। এই নাটক বহুবার দেখেছে বাংলাদেশের মানুষ। যখন এদেশের মানুষ খেতে পায় না, এদেশের মায়েরা তাদের সন্তান হারিয়ে বুক ফাটা আত্মচিৎকার করে, তখন গণভবনে 12 আইটেমের বুফে তৈরি হয়। কিন্তু বিক্ষুব্ধ জনতার আন্দোলনের সামনে, সংগ্রামের সামনে সমস্ত পেশিশক্তি পরাভূত হয়েছে। বন্দুকের নল পরাজয় মেনেছে, ঐক্যবদ্ধ জনতার শক্তিকে আল্লাহ বিজয় দান করেছেন। শেখ হাসিনাকে বানানোর জন্য বাংলাদেশ তার 1 ইঞ্চি সড়ক পথ অথবা 1 ইঞ্চি নৌপথ ব্যবহার করতে দেয় নাই। আকাশে উড়াল দিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে পড়েছে। নরেন্দ্র মোদী তাকে স্থান দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এই সকল গণহত্যা, 2009 সালের পিলখানার গণহত্যা, 2013 সালের সাপলার গণহত্যা, 2024 সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনের গণহত্যায় সকল নিহত শহীদ ব্যক্তিদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ভারত থেকে আন্তর্জাতিক চুক্তির শর্ত অনুযায়ী আসামি, হত্যাকাণ্ডের আসামি, শত শত হত্যাকাণ্ডের আসামি শেখ হাসিনা এবং তার খুনি মন্ত্রিসভার সদস্য এবং প্রশাসনের তার ডিসপেন্সার যারা মানুষকে নির্বিচারে হত্যা করেছে, তাদের সকলকে ধরে ধরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সেই সাথে বাংলাদেশ থেকে শেখ হাসিনা এবং তার সরকারে, শেখ হাসিনা আর তার দোসরদের, শেখ হাসিনা এবং তার পরিবারের পাচারকৃত লক্ষ লক্ষ কোটি টাকা আবার দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানাচ্ছি আমরা। প্রিয় দেশবাসী, সিলেটবাসী, অতীতের সংগ্রামের মতো এই বৈষম্য বিরোধী আন্দোলনেও সিলেটের সংগ্রাম এবং সিলেটের ছাত্র জনতার ভূমিকা ছিল অত্যন্ত গৌরবজনক। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এটিএম তুরাব ও রুদ্র সেন সহ সিলেটে যাদেরকে হত্যা করা হয়েছে, সেই সকল হত্যাকাণ্ডের জন্যও শেখ হাসিনা এবং তার দোসরদেরকে বিচারের মুখোমুখি করার আমরা জোর দাবি জানাচ্ছি। সাংবাদিক তুরাব এবং রুদ্র সেন সহ আরো যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ইলিয়াস আলীর সন্ধান দিতে হবে। আর
বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইনসাফ ভিত্তিক ন্যায় নীতির সমাজ গঠনের বাংলাদেশ। এই বাংলাদেশে যেখানে ইনসাফ থাকে, যেখানে বৈষম্যহীন সমাজ গড়বার প্রত্যয় থাকে, সেখানে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠনের রাজনীতি করার কোন সুযোগ থাকতে পারে। শেখ হাসিনার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি, যুবলীগ এবং ছাত্রলীগের রাজনীতি, শেখ হাসিনার যুবলীগ ছাত্রলীগের রাজনীতি বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি। তারা করেছে খুনের রাজনীতি, মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে ক্ষমতার মসনদকে চিরস্থায়ী কুক্ষিগত করে রাখার চেষ্টা করেছিল। বাংলাদেশ প্রমাণ করে দিয়েছে জলে পুড়ে মরে সারখা তবু মাথানো আবার নয়। সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ।